আসসালামু আলাইকুম। আমাদের খুলনার বিখ্যাত চিংড়ি মাছের রেসিপি দেখে দর্শকের অনুরোধে আরও একটি চিংড়ি রেসিপি নিয়ে এলাম। আজকে দেখাবো চিংড়ির বিরিয়ানি রেসিপি। সবার প্রিয় বিরিয়ানি এবার মাংস ছাড়া একটু ভিন্ন রকম ট্রাই করুন। দেখে নেই চলুন কাপল শ্রোষী ঘরে। প্রথমেই চিংড়ি মাছ ভুনা করতে 50 মিলি তেলের মধ্যে 3টি তেজপাতা দিচ্ছি, মাঝারি সাইজের। পেঁয়াজ বাটা নিচ্ছি 1 কাপ। বাটা না, ব্লেন্ড তো? ওই একই তো হলো। ওকে ওকে। রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ। কম হবে না লবণ? হলে দিয়ে খেয়ে কি আর করা। লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 2 টেবিল চামচ, বিরিয়ানি মশলা 2 টেবিল চামচ। কোনটা বললা না? অবশ্যই হায়দ্রাবাদী। এটাই বেস্ট। দিচ্ছি 3টি এলাচ ও কিছু লবঙ্গ। মশলা 5 মিনিট কষানোর পর চিংড়ি দিয়ে দিচ্ছি। আমরা বাগদা চিংড়ি ব্যবহার করেছি, আপনারা গলদা দিয়েও করতে পারেন। এপাশ ওপাশ উল্টিয়ে মাছগুলো ভালোভাবে কষাতে হবে 2 মিনিটের মতো। এবার এর মধ্যে 1/2 কাপ নারকেল দুধ দিয়ে দিব। খুব মজা না? মজাই তো, নারকেল দুধ মানে মজাই মজা। আরো 5 মিনিট কষিয়ে এর মধ্যে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে বিরিয়ানির জন্য এভাবে তেলে একটু ভেজে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বাকি 1/2 কাপ নারকেল দুধও দিয়ে দিচ্ছি। টক দই বাকি আছে না? হ্যাঁ আছে তো, এখন দাও। টক দই দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। আমাদের ব্যবহৃত সকল উপকরণের পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার 1/2 কাপ পানি দিয়ে ঢেকে দিব। আমাদের রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাবেন। কিন্তু ঝোল শুকিয়ে তেল উপরে ভেসে উঠলে এবার নামিয়ে নেবার পালা। আমরা ঝোল থেকে মাছ, আলু এবং কাঁচামরিচ আলাদা করে নিচ্ছি। এগুলো উঠিয়ে রেখে এবার এই ঝোলে 50 মিলি তেল নিয়ে নিব। মশলায় তেজপাতা দিচ্ছি 3টি ছোট সাইজের। এর মধ্যে এবার চাল ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমরা 4 কাপ পরিমাণ চাল রান্নার জন্য ভেজে নিব। চালগুলো অবশ্যই আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝারিয়ে রাখবেন, চাল শুকনো না হলে ভাত আঠালো হয়ে যায়। এবার মশলা দিয়ে চাল ভাজতে হবে। এবার চালগুলো 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভাজতে হবে। আমরা এতে লবণ দিচ্ছি 1 চা চামচ। ভাজা হয়ে এলে চালের মাঝ বরাবর দেখবেন কেমন ফাটল দেখা যাচ্ছে, এ পর্যায়ে বুঝতে হবে এখন পানি দেওয়ার সময় হয়ে গেছে। এর মধ্যে 7-8টি কাঁচামরিচ দিয়ে দেব। আপনারা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন এক্ষেত্রে। চাউলের পরিমাণে দ্বিগুণ অর্থাৎ 8 কাপ পানি দিলেই হয়ে যাবে। আমরা 1/2 কাপ গরুর দুধ দিচ্ছি, মানে পানি দিয়েছিলাম 7.5 কাপ। এর মধ্যে 1.5 টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। গরম পানিতে ভাত হতে বেশি সময় লাগে না। চুলার তাপ হাইতে রেখে ঢেকে দিচ্ছি। পানি কমে এলে ভাতটা একটু নেড়ে দিতে হবে এবং চুলার আঁচ একেবারে কমিয়ে রাখতে হবে, না হলে নিচে পড়ে যেতে পারে। 10 মিনিটের মধ্যে ভাত কমপ্লিট। দেখুন কেমন মশলাদার হয়েছে। এবার 3/2 ভাগ ভাত উঠিয়ে আলাদা পাত্রে রাখবো। এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি প্রথমে, তারপর আগে থেকে উঠিয়ে রাখা মাছ ও আলু দিয়ে দিচ্ছি।
এবার ভাত দিয়ে ঢেকে প্রথম লেয়ার কমপ্লিট করছি। একইভাবে আরেকটি লেয়ার করছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে করে থাকলে অনেক অনেক ধন্যবাদ। এভাবে দুই লেয়ার করা হয়ে গেলে উপরে একটু বেরেস্তা দিয়ে আমরা এখন এটাকে দমে দিব। আপনারা কোনো বাদ দেওয়া পাতিলের উপরে ভাতের পাত্রটি রেখে একেবারে হালকা আঁচে 10-15 মিনিট দমে রাখবেন। এতে বিরিয়ানিটা আরো গ্রেভি হয়। হয়ে গেল আমাদের মজাদার চিংড়ির বিরিয়ানি রান্না। এবার সালাদ দিয়ে পছন্দ মতো পরিবেশন করুন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।